নমস্কার বন্ধুরা গল্প কথক রীতি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আজ আমি সুচিত্রা ভট্টাচার্যের রচিত তিন কন্যা উপন্যাসের দ্বিতীয় গল্প অর্পিতা আপনাদের পড়ে শোনাব গল্প পাঠ শুরু করার আগে কয়েকটি কথা আপনাদেরকে বলতে চাই গল্প কথক রীতি চ্যানেলের সাবস্ক্রাইবারের সংখ্যা খুবই কম আপনাদের যদি আমার গল্প পাঠ ভালো লেগে থাকে তাহলে প্লিজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের যদি কোনো গল্প পাঠের রিকোয়েস্ট থাকে সেটিও আমাকে জানাতে পারেন আপনাদের কেমন লাগছে আমার গল্প পাঠ সেটি আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন শুরু করছি তিনকর্ণ উপন্যাসের তৃতীয় পর্ব অর্পিতা আজকাল দুপুরের দিকে এ সময়টায় বড় ক্লান্তি আসে অর্পিতার এই এক বিচিত্র ধরনের অবসন্নতা অফিসের পরিশ্রমের কারণে নয় এ যেন একটু অন্য রকম। টিফিন সেরে সিটে ফিরল কি ফিরল না থেকে দু চোখ জুড়ে ঘুম ঘুম আর ঘুম ঠিক ঘুমও নয় একটা ঝিমুনি ঝিমুনি ভাব মস্তিষ্ক অবশ হয়ে আসতে থাকে চতুর্দিক কেমন আবছা আবছা মনে হয় নেশাগ্রস্ত হয়েছে সে চোখের পাতা খুলে রাখা তখন যে কি কঠিন আজ একটা ফাইল খুলে বসেছিল প্রায় জেদ করে ওই ঝিমঝিম ভাব পারছিল না দু মিনিটেই এজিএম এর নোটিশটা আবছা ক্রমশ অক্ষরগুলো উধাও নুয়ে নুয়ে পড়ছে মাথা চারপাশের গুঞ্জন ক্রমে স্তিমিত হয়ে এলো সামনে মালবিকা সিনিয়র টাইপিস্ট চল্লিশ ছয়েনি এর মধ্যে যথেষ্ট পৃথুলা মুখে সর্বক্ষণ পান এখনও মুখ চলছে কচর কচর অর্পিতার দদুল্যমান দশা দেখে হাসছে মিটিমিটি। মেটি অর্পিতা তুই আজকের দিনও ঢুলছ অর্পিতা ধর্মরিয়ে সোজা হলো চোখ থেকে রিডিং ক্লাস নামিয়ে পাতা দুটো রগড়ালো একটুক্ষণ ছোট্ট হাই তুলে বলল আর পারি না বয়স তো হচ্ছে কত হলো সত্তর আশি ফাজলামি করিস না আর মাত্র বারো বছর চাকরি সে তো অনেক দিন তার মানে আর একটা পেগামিশনের বেনিফিট নিয়ে যাবে অর্পিতা হেসে ফেলল বয়স যেন পে কমিশন রিটায়ারমেন্টের হিসাব নিয়ে বাড়ে ঘুমটাকে পুরোপুরি হটানোর জন্য মাথা ঝাঁকালো জোরে বলল তোদের হিসাবপত্র সব শেষ হলো ধূত যে যা খুশি ক্যালকুলেশন করছে কারুর সঙ্গে কারুর মেলে না উল্টো দিকে চেয়ারে নিজেকে স্থাপন করলো মালবিকা দীপঙ্করবাবু যোগ বিয়োগ করে দেখিয়ে দিল সতেরোশো বাড়ছে দা পেন চিবিয়ে চিবিয়ে পড়ল চোদ্দশো এদিকে আমার কর্তা আজ সকালে কত কষল জানো একুশশো কোনটা ধরি বলো কোনোটাই না নিজে কাগজ পেন্সিল নিয়ে বসে যা যেমন সবাই করছে ধুস ওসব কি আমার দ্বারা হয় মার্চ করো ইন্টারিম রিলিফ ধরো তারপর এত পার্সেন্ট বাড়াও তার সঙ্গে এতগুলো ইনক্রিমেন্ট অ্যাড করো জানো আমার ছেলে আমায় কি বলে মা তুমি কালিদাস বিটকেল উপমায় ফের হেসে ফেলল অর্পিতা হালকা দৃষ্টি চালালো আশেপাশে টিফিন টাইম পার হয়ে গেছে অনেকক্ষণ তবু এখনো প্রকাণ্ড হলঘরটায় ঘরটায় বেশিরভাগ চেয়ারই শূন্য অথচ অফিসেই আছে সব থোকা থোকা জটলায় ভিড় করে আছে তিন চারটে টেবিল সকাল থেকেই অফিসের আজ এই চেহারা কাজকর্ম শিখেই উঠেছে চলছে শুধু গুলতানি আর জল্পনা কল্পনা আজ সবেই খবরের কাগজে স্কেল উল্লেখ করে পেকামেটের রিপোর্ট বেরিয়েছে তাতেই এই সাজো সাজো রব ঠোঁটের কোলে পানের কষ সাপটে মুছে নিল মালবিকা চোখ টিপল তোমার অঙ্ক কি বলছে গো কে আবার বলবে সিলেকশন গ্রেডে আছো তোমার তো বেশ মোটাই বাড়বে তাই না অর্পিতা নিজের মতো করে যোগ বিয়োগ গুণ ভাগ সেরে রেখেছে তবু হাত কে জানে হাতে পেলে বুঝবো তোমার কোনো গাই নেই মনে হচ্ছে কত টাকা এরিয়ার হবে জানো প্রায় ছত্রিশ সাঁইত্রিশ মাস হাজার ষাট পঁয়ষট্টি তো হবেই দিলে তো স্টেট গভর্নমেন্টে দেখা দেখি আমাদেরটাও যদি পি এ ঢুকিয়ে দেয় ই রে কোনো দিন গড়তে ঢুকায়নি এবার কেন মালবিকের বাঘভঙ্গিতে এখনো এক ধরনের ছেলে মানুষই আছে আল্লাদি আল্লাদি গলায় বলল কুকাই ছুকা নড়বে আমি বলে কবে থেকে কত কি ভাবছি কাজের মেয়েটা সপ্তাহে দিন ডুব বাঁধা প্রথমেই একটা অটোমেটিক ওয়াশিং মেশিন কিনে ফেলবো ফ্রিজটাও বদলে আড়াইশো লিটার করে নেব ভাবছি হবে কি না জানি না আর একটা ইচ্ছেও আছে কী রে কর্তা বলছিল তোমার টাকাটা হাতে এলে আমিও অফিস থেকে লোন নেব বাড়িটার ভালো করে মেরামতি দরকার এক ধাক্কায় দেওয়াল টেওয়ালগুলো প্লাস্টিক পেন্ট করে নিলে ওই যে টিভিতে একটা অ্যাড দেখায় না পিয়ানো বাজছে ঘরের রং বদলে যাচ্ছে অর্পিতা সংগোপনে ছোট শ্বাস ফেলল একটা ভারী উষ্ণ অন্যের সুখে হিংসে করে না তবু কোথায় যেন একটু বেঁধে তো বটেই এ জীবনে কিছুই কি তার মন মতো হলো সেই ভাড়া বাড়ির খাঁচায় বাস অহরহ টেনশন কী করে যে জোড়াতালি দিয়ে সংসারটা চালাচ্ছে তা অর্পিতাই জানে মালবিকার মতো বিলাসী স্বপ্ন দেখার সাধ্যও তার নেই এখনও পর্যন্ত বুবলি লালটুর পড়াশোনাটা চালাতে পারছে এই না ঢের ষাট সত্তর হাজার টাকা আজকের দিনে কিছুই না তবে টাকাটা হাতে এলে অর্পিতার কিছু সুস্বার্থ হবেই তারও কয়েকটা পরিকল্পনা আছে দেখা যাক কতদূর কী করতে পারে পাশের টেবিলে খিলখিল হাসির ঝঙ্কার পম্পাকে কি যেন বলছে সুতনু হাসি থামছে না পম্পার কমিটির সুপারিশে নতুনরাই সবচেয়ে বেশি লাভবান তাই তাদের ফুর্তিও বুঝি আজ মাত্রা ছাড়া মালবিকার চোখ গোল গোল করে তাকালো এই কি হয়েছে রে তোদের এমন লুটেপুটি খাচ্ছিস কেন সুতনুদা যা একখানা যোগ ছাড়ল না কি যোগ চেঁচিয়ে বলা যাবে না গো আবার মুখে দুপাটা চেপেছে পম্পা মালবিকা আর থাকতে পারল না পরিমরি ছুটল ও টেবিলে এক ঝলক পম্পাদের দেখে নিয়ে চোখ সরিয়ে নিল অর্পিতা লঘু রঙ্গ রসিকতায় তার উৎসাহ কম অফিসের ওই টাটকা ছেলে মেয়েগুলোর সঙ্গে সে মালবিকার মতো করে মিশতেই পারে না বয়সের ব্যবধানে কি একমাত্র কারণ তার যখন কম বয়স ছিল তখনই বা কবে ওরকম হিহিতে মেতে উঠতে পেরেছে এই দুনিয়ায় সব কিছু সবার জন্য নয় চশমাটা নিয়ে অর্পিতা নাড়াচাড়া করল একটু নতুন উদ্যমে ফাইলে মনোনিবেশ করার আগে উঠে পড়ল লম্বা প্যাসেজ পেরিয়ে এসেছে টয়লেটে ঘাড়ে মুখে জল থুপলো ভালো করে আহ একটু আরাম আজ বড্ড বেশি কুমট আষাঢ় মাস পড়ে গেল আশি আশি করেও বর্ষার দেখা নেই যাও বা একটু আধটু ছিটিক ছিটিক ঝরছে গরম আরও বেড়ে যাচ্ছে হুহু কদিন ধরে হাওয়াও একেবারে নিশ্চুপ অর্পিতা রুমালে মুখ মুছল চেপে চেপে বেসিন থেকে সরে আসছিল দৃষ্টি আটকেছে আয়নায় মলিন আলো অস্বচ্ছ দর্পণ কাচের অভ্যন্তরে এক মধ্যবয়সী নারী নির্মের চেহারায় দেখায় যেন বয়সের চেয়ে একটু কমই উপবৃত্তাকার মুখ দু ভুরুর মাঝে ছোট্ট লাল টিপ সিথিতে হালকা রক্তিম আভা নিভাজ ত্বক কাল এখনও তেমন ছাপ ফেলতে পারেনি শরীরে তবু মনে হয় কি যেন নেই কি যেন হারিয়ে গেছে মুখ থেকে কি যে প্যাসেজে ওয়াটার কুলার টয়লেট থেকে বেরিয়ে অর্পিতা ঢকঢক করে ঠান্ডা জল খেলো আলস্য কেটেছে অনেকটা ধীর পায়ে জায়গায় ফিরছিল কী ভেবে গেল কমলেশ ব্যানার্জির টেবিলে কমলেশ অর্পিতার বহুকালের পুরনো সহকর্মী বছর দুয়েকের সিনিয়র মাঝে কিছুকাল বদলি হয়ে বাইরে ছিল আবার বছর চালেক হলো ফিরেছে এই ব্রাঞ্চে কেজো সংসারী হিসেবে মানুষ দরকারে অদরকারে কমলেশের সঙ্গে টুকিটাকি পরামর্শ করে অর্পিতা গাদাখানিক সার্ভিস বুক নিয়ে বসেছে কমলেশ অর্পিতাকে দেখে মুখে আলগা হাসি কি ম্যাডাম মনে ফুর্তি নেই কেন নেই কি করে বুঝলেন অর্পিতা চেয়ার টেনে বসল হুম আপনাকে দেখে অবশ্য কোনো কালেই কিছু টের পাওয়ার জো নেই ঈসদ ভারী চেহারার কমলে হেলান দিল চেয়ারে কি বুঝছেন হ্যাঁ সিনিয়ররা বোধহয় খুব একটা মার খাবো না এবার মাইনেটা তাও একটু ভদ্রগোছের হবে কচু হবে চোখেও দেখতে পাবেন না আনা এক টাকার আলু ছয়ে উঠে গেছে পেঁয়াজ দশের নিচে নামেই না তেল চল্লিশ আদা লঙ্কা যখন তখন তেরিং বিড়িং লাফাচ্ছে শুধু মানুষের দামই কমছে মক্ষম বলেছেন অর্পিতাও হাসলো। ঠোঁট টিপে ঝুঁকল সামান্য ব্যানার্জি বাবু এরিয়ারের টাকাটা তো হাতেই দেবে তাই না এখনও পর্যন্ত তো মতিগতি সেরকমই মালবিকা বলছিল এরিয়ার নাকি ষাট সত্তর হবে অন্তত পঞ্চাশের বেশি তো বটেই অর্পিতা আরও একটু ঝুঁকল একটা কথা ভাবছিলাম আপনি তো এসব ব্যাপার বোঝেন টুজেন তাই কী ব্যাপার বলুন তো গত মাসে দিদি জামাইবাবুর বাড়ি গিয়েছিলাম বোড়ালে। ওখানে জামাইবাবু একটা জমি দেখালো আমার দেখার ইচ্ছে ছিল না প্রায় জোর করেই এখন মনে হচ্ছে কিনতে চান ভাবছি কতটা জমি দু কাঠা মতন একটু কম আছে কীরকম চাইছে এক লাখ পনেরো মানে কাঠা প্রায় ষাট হাজার জামাইবাবু অবশ্য বলছিল কিছু কমতেও পারে কমলে একটুক্ষণ চোখ কুচকে রইল তারপর বলল প্রাইস তো রিজনেবেলই মনে হচ্ছে আমাদের সোদপুরের দিকে তো এখন সত্তর আশি তাও খানিকটা ভেদরে পছন্দ হলে ডিলে না করে কিনে ফেলুন কিন্তু একটা প্রবলেম হচ্ছে যে বাড়িতে এসে বলেছিলাম বোড়াল নাম ছেলে ছেলেমেয়েরা যা নাক করল কেন বোড়াল তো এখন বেশ ভালো জায়গা আমি অবশ্য ওদিকে বিশেষ একটা যাইনি একবার শুধু একটা বিয়েতে বরযাত্রী হয়ে প্রচুর নতুন ঘরবাড়ি হয়েছে রেগুলার বাসটা চলছে বলতে বলতেই থমকালো কমলেশ অবশ্য আপনার ছেলে মেয়েদের একটু আপত্তি হওয়ারই কথা থাকে একদম হার্ট অফ দ্য সিটিতে বালিগঞ্জের মতো জায়গায় বর্ন অ্যান্ড ব্রট আপ ওইটাই তো হয়েছে মুশকিল বাড়ি জমিতে ওদের আগ্রহই নেই দুজনেরই একরা কিনতে হলে ফ্ল্যাট কেন ধারে কাছে কোথাও ওরে বাস বালিগঞ্জে ফ্ল্যাট কিনবেন একটু আধটু সরতে ওরা রাজি এই ধরুন ঢাকুরিয়া কি নিউ বালিগঞ্জ মেরে কেটে সন্তোষপুর যাদবপুর ওদিকেও কি ফ্ল্যাটের দাম কম বিকাশ তো ঢাকুরিয়া থাকে ওর মুখে শুনেছিলাম মিনিমাম আটশো নশো টাকা স্কোয়ার ফিট তাও বাসস্ট্যান্ড থেকে বেশ ভিতরে একটা পায়রার খোপ নিলেও আপনার পাঁচ ছ লাখ টাকা বেরিয়ে যাবে অবশ্য আমাদের হাউজিং বিল্ডিং লোনের অ্যামাউন্টও বাড়ছে শুনছিলাম পাঁচ লাখ লিমিট হবে সে টাকা বুঝে শোধ করতে হবে না মাইনে থেকে তিন চার হাজার কাটলে খাব কি অর্পিতা শুকনো হাসলো। জমিটা খুব ভালো ছিল জানেন চারধারে সবুজ পাশে একটা পুকুর দুপা হাঁটলেই বাস হাত বাড়ালেই বাজার তাহলে চোখান বুঝে কিনেই ফেলুন চেপে চুপে দামটা লাখে নামান টাকা যেটুকুনি শর্ট পড়বে পি থেকে নিয়ে নিন কমলেশ ক্ষণকাল থেমে থেকে অনুচ্ছ স্বরে বলল ছেলে মেয়েকে বোঝান ভালো করে আপনার হেল্পলেস অবস্থাটা তো ওরা ছোটোবেলা থেকেই দেখছে কত কষ্ট করছেন আপনি একা একা ওদের জন্য যে লড়াইটা আপনি চালিয়ে যাচ্ছেন উফ ঘুরে ফিরে সেই করুণা বাক্য অর্পিতার অফিসের বেশিরভাগ পুরুষই তো কম বেশি অর্পিতার সমান মাইনে পেয়ে একাই সংসার টানছে সন্তান প্রতিপালন করছে অভাব অনটন তাদেরও আছে অনেকেরই ডাইনে আনতে বাইকুলোয় না লড়াই তারাও করছে কই তাদের নিয়ে তো এমন আহা উহু হয় না মেয়েদের জন্য পুরুষরা সবসময় একটা মাপ কাঠি নিয়ে বসে আছে ভাবে কি পুরুষ বিনা সংসার অচল অপ্রসন্ন ভাবটা কমলেশকে বুঝতে দিল না অর্পিতা এরকম মধ্যযুগীয় শংসাপত্র তাকে তো বারো বছর ধরেই হজম করতে হচ্ছে ঘরে বাইরে আত্মীয় স্বজন মহলে সর্বত্র কপাল কমলেশের সঙ্গে আরও দু একটা কথা বলে অর্পিতা নিজের আসনে এলো বেলা অনেকটা গড়িয়েছে আলাপ আলোচনা মলতুবি রেখে প্রায় সকলেই এখন কাজে ব্যস্ত শিখা যে শিখা সেও ম্যাগাজিন বন্ধ করে ফাইলে নিমগ্ন অর্পিতাও নোটশিটে ডুবলো মাথা তুলল আধ ঘন্টাটার পর চোখ জ্বলছে খুব মনি দুটো টন টন করছে চশমা খুলে চোখের পাতা টিপলো আস্তে করে ব্যথা ব্যথা ভাব কমল অল্প চশমার পাওয়ার বাড়ল কি ডাক্তারের কাছে যেতে হবে ওহ সেও তো এক ঝকমারি চোখের ডাক্তাররা এত বেশিক্ষণ বসিয়ে রাখে চোখকে সতেজ করার জন্য জানালার বাইরে দৃষ্টি ফেলল অর্পিতা আশেপাশে তেমন উঁচু বাড়ি নেই তাদের এই চারতলা থেকে বেশ খানিকটা খোলা আকাশ দেখা যায় সকাল থেকে নীল আর মেঘে লুকোচুরি খেলছিল এখন আকাশ গাঢ় ধূসর বৃষ্টি নামবে কি মনে হতেই চেয়ারে ঝোলানো ঢাউস ভ্যানেটি ব্যাখ্যানা অর্পিতা ছুঁয়ে দেখল একবার না ছাতাটা আছে চট করে স্মরণ করার চেষ্টা করলো ছুটির পর কি কি কাজ আছে আজ পাড়ার দোকানে চা পাতাটা ভালো নয় চামড়ার গুঁড়ো গুঁড়ো লাগে লালবাজারের মুখ থেকে চা কিনতে হবে বুবলির মাস্টামশাই বিজ্ঞানের জন্য একটা রেফারেন্স বইয়ের নাম দিয়েছেন বইটা গড়িয়াহাট রাজবিহারী চত্বরে পাওয়া যাচ্ছে না আজ একবার কলেজ গিয়ে দেখবে না কি থাক আজ আকাশের কতিক সুবিধার নয় জোর নামলে চিত্তির বাবুকে বললে হতো উনি তো হেঁটেই শিয়ালদা যান যদি একবার বইপাড়া ঘুরে নিজের কাজ নিজে করাই ভালো আর কি একটা যেন করার ছিল আজ কি যেন সাবান বিস্কুট ও হ্যাঁ মনে পড়েছে ফেরার পথে ইলেকট্রিকের দোকানে যেতে হবে ছোট ঘরের ফ্যানের রেগুলেটরটা কবে থেকে খারাপ হয়ে পড়ে আছে লালটুকে বলে বলে মুখের ফিকও উঠে গেল আজ বাদে কাল বর্ষা তো নামবেই তখন রাত ভোর ফুল স্পিডে ফ্যান ঘুরলে তুই তো হেঁচে কেশে মরবি এত ভুলো মন হয়েছে ছেলেটার পরপর তিন দিন গ্যাসের দোকানে নাম লেখাতে ভুলে গেল সতেরো দিনই ডেলিভারি দিচ্ছে কি যে হবে এই মাসে ইস শোয়ার ঘরে জানালা আজ বন্ধ করে বেরোনো হয়নি বৃষ্টি এলে বিছানা ভিজে জাব হয়ে যাবে বুবলিটা মনে করে বন্ধ করলে হয় সন্তোষ টেবিলে টেবিলে ঘুরছে টিফিন আওয়ারের পর এবার টি টাইম চোখা চোখা মন্তব্য এবার উঠতে শুরু করেছে হল ঘরে সবই প্রায় সন্তোষের উদ্দেশ্যে কি কাঠের গুঁড়ো দিয়ে চা বানিয়েছিস আর চিনির বদলে স্যাকারান দিয়েছিস নাকি তেতো তো লাগে কেন আমার কিন্তু এটা নিয়ে চব্বিশটা হলো হিসেবে জল মেশাস না সন্তোষ নির্বিকার বধির সেজে থাকলেই সন্তোষের নাফা সে এই অফিসেরই পিয়ন চা বিক্রি তার উপরিকামাই মাসিক হিসেবে গড়মিল উপরির ওপর বোনাস অর্পিতা অবশ্য দিনের দাম দিনেই মেটায় খাতা লেখালেখির ঝামেলায় যাওয়া তার একেবারেই না পছন্দ তেতো মুখে বিশ্বাস চায়ে চুমুক দিতে দিতে পয়সা বার করছিল এজিএমের খাস পিওন মানিক এসে হাজির দিদিমণি স্যারের ঘরে আপনার ফোন স্যারের ঘরে কেন অর্পিতা রীতিমতো অবাক তার ফোন এলে তো অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার দীপঙ্কর রায়ের টেবিলে আসে এই নম্বরটা দেওয়া আছে সবাইকে ভুরুতে ভাঁজ ফেলে এজিএমের ঘরের দিকে এগুলো অর্পিতা সামান্য অস্বস্তিও আছে সঙ্গে এজিএম বিমল করগুপ্ত অতি সম্প্রতি বদলি হয়ে এসেছে শিলিগুড়ি থেকে ভদ্রলোকের ব্যবহার ট্যাবহার এমনিতেই ভালো তবে বড় বেশি নারী কাতর মেয়েদের পেলেই যত রাজ্যের ভেজরাং ভেজারাং শুরু করে দেয় সহজে ছাড়ান পাওয়া খুব কঠিন বিমল আজ কী নিয়ে যেন খুব ব্যস্ত জোর আলোচনা চলছে লিগাল অফিসারের সঙ্গে আঙুল তুলে রিসিভারটা দেখিয়ে দিল অর্পিতাকে ভরুতে ভাজ নেই ফোন তুলল অর্পিতা হ্যালো লাইনে বিশ্রী ক্যার আওয়াজ ক্ষীণ একটা কণ্ঠ শোনা গেল মিসেস সেন বলছেন আমি আসানসোল থেকে বলছি কোত থেকে আসানসোল আসানসোল থেকে আসানসোল থেকে আবার কার ফোন ভাবনাটার সঙ্গে সঙ্গে সহসা মস্তিষ্কে বিদ্যুৎ ঝলক অর্পিতার শরীর আপনা আপনিই শক্ত হয়ে গেল শুনতে পাচ্ছেন ম্যাডাম আপনি মিসেস অর্পিতা সেন তো হ্যাঁ আপনার হাজবেন্ড মানে শুভেন্দু সেন গুরুতর অসুস্থ ওকে আসানসোল হসপিটালে ভর্তি করা হয়েছে আমি শুভেন্দু সেনের কলিক বলছি রথিন দাস হ্যালো ম্যাডাম হ্যালো হ্যালো তীব্র ছি ঢাক ক্ষীণ কণ্ঠ ক্ষীণতর হতে হতে ডুবে গেল কুক কোক আওয়াজ হচ্ছে লাইনের আত্মনাদের মতো রিসিভার আর একটুক্ষণ কানে চেপে রাখল অর্পিতা তারপর ধীরে ধীরে নামিয়ে দিয়েছে থমথম করছে মুখ বিমল জিজ্ঞাসু চোখে তাকিয়ে কি হলো কেটে গেল অবচেতনের মতো মাথা নাড়ল অর্পিতা হ্যাঁ বলল নাকি না বোঝা গেল না অধ্যায় দুই বাড়ি ফিরে তখনই ছেলে মেয়েকে কিছু বলল না অর্পিতা বিছানায় ব্যাগ রেখে সোজা বাথরুমে মাথার পিছনটা ভয়ানক দপদপ করছে আগুন ছুটছে শরীরে একটা মাত্র উড়ো ফোন সম্পূর্ণ টলিয়ে দিল অর্পিতার জীবন ছন্দকে কী অনুভূতি হচ্ছে এখন অর্পিতার বিরক্তি রাগ উৎকণ্ঠা ঘৃণা অর্পিতা জানতে চায় না আর চায় না বলেই মাথাটা আরও তেতে যাচ্ছিলো অর্পিতার আশ্চর্য কেন সে ভাবতে যাবে ওই বদযাত্রার কথা লোকটা বাঁচলো কি মরল তাতে অর্পিতার কি আসে যায় চেপে চেপে কল খুলল অর্পিতা জল নেই ঘর ঘর আওয়াজ মুমূর্ষু মানুষের অন্তিম নিঃশ্বাসের মতো ঝুঁকে দেখল চৌবাচ্চার জলও তলানিতে সঙ্গে সঙ্গে বুকের মধ্যে কুন কোন করে থাকা বিচিত্র অনুভূতিটা তীক্ষ্ণ স্বর হয়ে ঠিকরে এসছে বুবলি বুবলি কলে জল নেই কেন রে বুবলি থাকে নিজের ঘরে এক ডাকে তা সাড়া পাওয়া দায় লালটুর জবাব উড়ে এলো বিকাল থেকেই নেই কলেজ থেকে ফিরে আমিও ভালো করে হাত মুখ ধুতে পারিনি তো পাম্প চালাতে বলিসনি কেন বলেছিলাম পাম্প নাকি খারাপ হয়ে গেছে আবার অর্পিতার ব্রহ্মতালু চলে গেল এই এক নতুন খেলা শুরু হয়েছে বাড়িওয়ালার মাসের মধ্যে পনেরো দিন পাম্প বিকল বীরেশমিত্তির নিজেই চায় না পাম্পটা ঠিক থাকুক ব্যাটা ছিল ঘোরার ডাক্তার এখন স্ক্রু স্ক্রুড্রাইভার রেঞ্জ নিয়ে খুটুর খুটুর ইঞ্জিনিয়ারিং চালায় কিন্তু কিছুতেই মিস্তিরি ডাকে না আদিকালের মেশিন পিতারা এ বাড়ি ভাড়া নিয়েছে প্রায় দু যুগ হল তখনই ওই মেশিন গড়বড় করত এখনও ওই পাম্প রগড়াচ্ছে পিতা যেছে বলেছিল নতুন একটা কিনে নিন যদি বলেন আমিও না কিছু কন্ট্রিবিউট করতে পারি পরে সুবিধা মতো মাসে মাসে অ্যাডজাস্ট করে নেওয়া যাবে মিষ্টি মিষ্টি করে কত কথা শুনিয়ে দিল কমলাদি ভাড়াটের কাছ থেকে অ্যাডভান্স নিয়ে পাম্প কিনতে হবে এখনও আমাদের অত হীন দশা হয়নি অর্পিতা দাও তো মোটে নশো টাকা তার থেকে কি কাটবো কী বা হাতে থাকবে ঘরের জিনিস যেই বিগ্রতে শুরু করলো অমনি তাকে বিদায় করতে হবে এই শিক্ষাও আমরা পাইনি ভাই অর্পিতা কি বোঝে না ইঙ্গিতটা কোন দিকে অমন সবাই দিতে পারে কিন্তু অর্পিতার কি জ্বালা অর্পিতাই জানে কিছুতেই শান্তিতে থাকতে দেবে না বেশ তো ছেলে মেয়ে নিয়ে থিতু হয়ে আছে অর্পিতা তুই থাক তোর মতো যেভাবে খুশি বাজ চাইলে মরে যা ফের অর্পিতাকে নিয়ে টানাটানি কেন অসুখ হয়েছে তো অর্পিতা কি করবে সেবা করবে গিয়ে কি আহ্লাদ রে ঘোরোতরেও অসুখ বাঁধিয়েছে কি অর্পিতার সমবেদনার আশায় অর্পিতা সুখে আছে শান্তিতে না থাক স্বস্তিতে আছে এই সমাচারে নিশ্চয় জোলে পুড়ে মরছিল লোকটা তাই বুঝি এই নাক কেটে যাত্রাভঙ্গের চেষ্টা বীরেশ সঙ্গে দস্তি ছিল খুব নেচারটাও একরকম নিজেরা ভারী ডেকে জল নেব কারি কারি পয়সা ধসে যাক কুচপড়া নেই কিন্তু ভাড়াটে যেন সুবিধা না হয় ছিড়িক ছিড়িক মং গায়ে জল ছিটিয়ে অর্পিতা বেরিয়ে এলো শোবার ঘরে এসে শাড়ি পরছে বুবলি দরজায় মা আজ কিন্তু গণেশের মা বিকালে আসেনি সব দুর্ঘটনায় কি একদিনে ঘটে গণেশের মা পুরনো বিশ্বাসী লোক সে দুপুরেও একবার আসে তার কাছে ঘরের চাবিও আছে ঘরতর ঝাড়ে বাসন মাঝে টুকিটাকি জলখাবার আর রাতের রান্না সেরে রেখে যায় সকালেও তো এসেছিল বিকালে ডুব অর্পিতা কিছু বলবার আগেই বুবলি বলল টিউটোরিয়াল থেকে ফিরে দেখি সব যেমনকে তেমন পড়ে আছে বাসনগুলো আমি মেজে দিয়েছি অন্যদিন হলে লক্ষ্মী মেয়ে বলে বুবলির গায়ে আলতো টোকা দিত অর্পিতা এখন ভুরু কোচকে গেল ফ্রিজে কি কি আছে শুধু মাছের ঝোল সকালেরটা হুম অর্পিতা প্রাণপণে নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করল গলা নামিয়ে বলল বিকালে তোরা কিছু খেয়েছিস মুড়ি মেখেছিলাম চানাচুর দিয়ে দাদাকে একটা অমলেটও ভেজে দিয়েছি আটা মেখে দিতে হবে অবসাদটা ফিরে আসছি রুটি করতে আর মন চাইছে না শরীরও চলছে না যেন অর্পিতা বলল থাকগে ভাত করে নেব বুবলি তবু দাঁড়িয়ে চোখ বড় বড় করে মাকে দেখছে অর্পিতা অস্বচ্ছন্দ বোধ করলো এমন করে তাকায় কেন মেয়ে চেহারায় কি ছাপ পড়ছে কোনো অর্পিতা মুখ ফিরিয়ে নিল মাথাটা খুব ধরে আছে রে এক কাপ চা খাওয়াবি খাবে কিছু সঙ্গে না শুধু চা বুবলি চলে যাচ্ছে মেয়ের গমন পথের দিকে অর্পিতা তাকিয়ে রইল কয়েক সেকেন্ড মেয়েটা যেন ঝটকা দিয়ে হঠাৎই অনেক বড় হয়ে গেল এই তো সবে ফাল্গুনে পনেরো পূর্ণ হয়েছে হাব ভাব এমন করে যেন পূর্ণবয়স্কা নারী বড্ড মুডিও হয়েছে মেয়ে ইচ্ছে হলো তো সেধে ঘরের কাজ করে দিল আবার মন না চাইলে কুটু নেড়ে দুটো করবে না দাদার সঙ্গে খুনশুটিও চলে খুব এই হয়তো গলা ছেড়ে গান গাইছে এই মুখে কুলুপ গালে হাত দিয়ে বসে আছে উদাসীন টিনেজ সিন্ড্রোম এই বয়সের মেয়েরা বড় বেশি স্পর্শকাতর হয় শুভেন্দুর অশোকের খবরটা কি বুবলিকে বলবে শুনে বুবলির কি প্রতিক্রিয়া হতে পারে শুভেন্দু যখন এই বাড়ি ছেড়ে চলে যায় তখন বুবলি মাত্র তিন বছরের বুবলির মনে কি বাবার কোনো স্মৃতি আছে অবশ্য স্মৃতি না থাকাটাও তো এক ধরনের স্মৃতি বিছানা জয়পুরি বেডকাভারে ঢাকা গেল পুজোয় দিদি জামাইবাবুরা রাজস্থানে বেড়াতে গেল ওর যেতে বলেছিল খুব করে বাসনা থাকলেও অর্পিতার হয়ে ওঠেনি বুবলির ক্লাস নাইন লালটু ফার্স্ট ইয়ারে অনার্স নিয়ে পড়ছে এই অবস্থায় মাস্টার টিউটোরিয়াল কামাই করে তিন হপ্তার জন্য কি ঘুরতে যাওয়া যায় দিদি এই বেড কাভারটা এনে দিয়েছিল দেখতে ভারী সুন্দর হাতি আর উটের মনোরম কারুকাজ ববলি প্রায়ই পাচ্ছে চাদরটা বেশি কাচাকুচিতে নষ্ট না হয়ে যায় পাশ বালিশে মাথা রেখে শুলো অর্পিতা প্রকাণ্ড খাটের ঠিক মাঝখানটিতে পাখা ঘুরছে বন বন অথচ গায়ে যেন একটু হাওয়া লাগছে না ছুটির পর ঝিরঝির বৃষ্টি হচ্ছিল অফিস পাড়ায় এদিকে দক্ষিণ কলকাতা খটখটে গরমটাও বিজায় ভ্যাবসা স্নানটাও মন মতো হলো না চিটচিট করছে গা বিচ্ছিরি বিচ্ছিরি অর্পিতা গায়ের আঁচল সরিয়ে দিল পাশ ফিরেছে আসানসোল থেকে যে ভদ্রলোক ফোন করেছিল কি যেন নাম বললো রথিন না ব্রতিন উফ টেলিফোনটা এমন গন্ডগোল করলো অবশ্য নাম দিয়ে অর্পিতার হবেই বা কী শুভেন্দু বাঁচল না মরলো তাতেই বা তার কী আসে যায় এখন লোকটা তো প্রায় অর্পিতাদের কাছে মৃত কোনো সম্পর্কই নেই যোগাযোগ নেই অর্পিতারাও রাখতে চায় না খবর তবু লোকটার বাচ্চা আর মরে যাওয়ার মধ্যে একটা তো সূক্ষ্ম ব্যবধান তো আছেই নইলে অর্পিতা এখনও সিঁদুর পরে কেন খবরটা পাওয়ার পর কেনই বা হৃদয়ে ওই পড়া। ঘৃণা হোক বিরক্তি হোক অপমান বোধ হোক কিছু তো একটা আছেই মাথার তাতটা বেড়েই যাচ্ছে কি হলো শুভেন্দুর লিভার পচিয়ে ফেলল নাকি আরও কোনো ব্যাধি স্বাভাবিক খুবই স্বাভাবিক অত অনাচার শরীর আর কতদিন সহ্য করবে বয়সটাও তো কম হলো না অত ঘি তেল মশলার দিকে ঝোঁক নারী সঙ্গ করার বিকৃত লালসা সুরাপানে অত আসক্তি দেহ কি এক সময় না এক সময় প্রতিশোধ নেবে না বছর তিনেক আগে নাকি একবার বেহের মাতাল হয়ে রাস্তার পরে মাথা ফাটিয়েছিল শুভেন্দু বেশ কিছুদিন ছিল শয্যাশায়ী সমাচারটা শুভেন্দুর দাদার মুখেই শোনা সত্যি মিথ্যে ঈশ্বরই জানেন দাদা বোনরা তো সারা জীবন ভাইয়ের নিন্দে করেই খালাস ভাইকে শোধরানোর চেষ্টা করেছে কোনো দিন সব যার যার তার তার পাছে সামান্যতম দায়িত্ব নিয়ে ফেলতে হয় এই আশঙ্কায় অর্পিতাদের খোঁজখবরই সেভাবে রাখে না ওই মাঝে মাঝে অতিথির মতো এলো কি কেমন আছো ভালো আছো গোছের কুশল বিনিময় কিংবা কাজকর্মে নেমন্তন্ন ব্যাস তার বেশি আর তাদের সঙ্গে অর্পিতাদের কী বা সম্পর্ক লালটু তো আজকাল যেতেই চায় না জ্যাঠা বেশির বাড়ি অর্পিতা কি তাদের খবরটা দেবে তোমাদের মায়ের পেটের ভাই তোমরাই দেখো কে জানে হয়তো তারা আগেই জেনে গেছে জেনেও ঘাপটি মেরে বসে আছে যার স্বামী সে বুঝুক তো অর্পিতা কী করবে ছুটবে কেন ছুটবে তারই বা কিসের দায় খাওয়া বসার ফালিটায় টিভির আওয়াজ কোনো খেলা চলছে বোধ হয় লালটুটা ভয়ানক ক্রিকেট ফুটবলের পোকা একটা জয়ধ্বনির মতো উঠছে কমেও গেল উল্লাসটা অর্পিতা গলা ওঠালো লালটু ডাকছো মা হচ্ছেটা কি টিভিটা তো জোরে কেন এই একটু স্কোরটা দেখছি মা আসতে চালাও কানে লাগছে কোমল শব্দ ছেলে নিয়ে বেশি খেঁচাখেঁচি করতে হয় না অর্পিতাকে বুবলি লালটু দুজনেই মোটামুটি বাধ্য সমীহ করে মাকে বোধহয় অর্পিতার দুঃখটা বোঝে বুবলি চা দিয়ে গেছে গরম চায় চুমুক দিতে মন্দ লাগছে না কিন্তু মাথাটা ছাড়ে না কেন শুভেন্দুর জন্য সত্যিই কি অর্পিতা বিচলিত হয়ে পড়লো নাকি এ রুটির মাফিক মাথা জ্বালা মেনোপজের সময় হয়ে এলো শরীর বুঝি তা জানান দিচ্ছে শিখাতি বলছিল একদিন ডাক্তারের কাছে চল এখন নাকি আরও অনেক উপসর্গ দেখা দেবে ঠিকমতো হরমোন ট্রিটমেন্ট না করালে তেমন সমস্যা হবে না গেলে তো হয় তবে আবার সেই ডাক্তারের হ্যাপা ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হলো এবার কাপ নামিয়ে তড়িঘড়ি উঠে জানলা বন্ধ করলো অর্পিতা তাদের অংশটা এ একেবারে পিছন ভাগে জানালার খানিকটা তফাতে ছোট্ট একখানা টিনের চালা বীরেশবাবুর ছেলে নিজের ব্যবসার মালপত্র রাখে টিনের ওপর ঝাঁপিয়ে পড়ে বৃষ্টিকনারা কর্কশ বাজনা বাজাচ্ছে এই শব্দটাও অর্পিতার কানে লাগছিল বড় অর্পিতা আর শুলো না রান্নাঘরে এসে ভাতের জল বসালো লালটু শুধু মাছের ঝোল দিয়ে খেতে পারে না দুটো আলুও ছাড়লো জলে ঘি দিয়ে মেখে দেবে বৃষ্টি তেজ বাড়ছে ক্রমশ রান্নাঘরের খুপড়ি জানলাটা দিয়ে ঝিলিক ঝিলিক বিদ্যুৎ ঢুকে পড়ছে কড়কড়ার ধ্বনিতে বাজ হেকি উঠল শুভেন্দুই কি টেলিফোনটা করতে বলেছিল মরণকালে হঠাৎ অর্পিতাকে মনে পড়ল যে মনে হয় খুব ফেসেছে টাকা পয়সা হাতে নেই অর্পিতা যদি এসে উদ্ধার করে নিঘিন নিঘিন্নে দিদি জামাইবাবুর সঙ্গে একবার কথা বলতে পারলে ভালো হতো ওরাই তবু সুখে দুঃখে অর্পিতার পাশে থাকে ভালো মন্দ বুদ্ধিটা দেয় কিন্তু এখন কোথায় ফোন করতে দৌড়বে বাড়িতে টেলিফোনটা নেবো নেবো করেও নেওয়া হচ্ছে না না এবার দরখাস্তটা করেই দিতে হবে আজকাল নাকি তাড়াতাড়ি কানেকশন দিয়ে দিচ্ছে সকালে অফিসে গিয়েই দিদিকে ফোন করবে কি কিন্তু লোকটা যেভাবে বলল দেরি হয়ে যাবে না তো বুবলি লালটু দুজনের টিভির সামনে জোরে জোরে চলছে না টিভি তবে তার শব্দ ভাসছে বাতাসে মিশ্রধ্বনি একটুক্ষণ লালটুর পছন্দ মতো খেলা খানিক পরেই বুবলির হিন্দি সিরিয়াল বিজ্ঞাপনের বিরতিতে লালটু বোধহয় চ্যানেল ঘুরিয়ে দিচ্ছে খেলার হর্ষ আর নাটুকে বিষাদ সব কেমন একাকার মনে হয় টেবিলে থালা কিলা সাজিয়ে ছেলে মেয়েকে খেতে ডাকলো অর্পিতা খেতে বসে লালটু বলল মা জানো আজ একটা কাণ্ড হয়েছে অর্পিতা অন্যমনস্ক ছিল আল গোছে জিজ্ঞেস করলো কী কাণ্ড আজ ওপরে জেঠুর কাছে প্রোমোটার এসেছিল কেন বাড়ে বুঝতে পারলে না পাড়ার সব পুরোনো বাড়িতেই তো প্রোমোটাররা ছিপ ফেলছে দরজা নখ করে করে কাট দিয়ে আসছে কত কি অফার দশ লাখ বিশ লাখ সঙ্গে ফ্ল্যাট জেঠুর কাছে ইয়া এক ফরেন কার হাঁকিয়ে এসেছিল তুই কি করে জানলি লোকটা প্রমোটার। বুবলি তর্ক জোরল গাড়ি চড়ে এলে বুঝি প্রোমোটার হয় আমি লোকটাকে চিনি ওই তো রাজাদের বাড়িটা ভাঙছে রাজা দাদাদের বাড়িও ভাঙা হয়ে যাচ্ছে ও মা কিছুই তো জানি না তুই একটা লেপদুষ বোনকে উড়িয়ে দিয়ে মার দিকে ফিরল লালটু আচ্ছা মা এই বাড়ি ভাঙা হলে আমরাও তো একটা ফ্ল্যাট পেতে পারি এই বাড়িতে আমরা তো কম দিন নেই কত বছর হলো যেন একুশ বাইশ বছর হবে তাহলে আমাদের তো রাইটই জন্মে গেছে রাজাদের বাড়ির ভাড়াটেও তো ফ্ল্যাট পাচ্ছে রাজাই বলছিল ভাড়াটেটা যতটা এরিয়া নিয়ে আছে প্রায় ততটাই নাকি তুমিও সব জেঠুকে বলে দেবে হয় ক্যাশ দাও নয় ফ্ল্যাট নইলে আমরা বাড়ি ছাড়ব না সে দেখা যাবে এখন আগে আমাদের জানাক উঠে যেতে বলুক তারপর না হয় অর্পিতা কথাটা শেষ করল না মুখ ফুটে লালটুকে বলতেও পারল না এ বাড়ি ভাঙা হলে ফ্ল্যাট টাকা কিছুই দাবি করার অধিকার অর্পিতাদের নেই কারণ ভাড়া রশিদ এখনও কাটা হয় শুভেন্দুর নামে লালটু বুবলিও অবশ্য সে কথা জানে তবে ব্যাপারটা এমন অবধারিত এমনভাবে চলে আসছে যে অর্পিতারও কথাটা স্মরণে থাকে না সব সময়। একটা মানুষ না থেকে কেমন নিঃসারে একটা অস্তিত্ব বজায় রেখেছে এ সংসারে হয়তো সঙ্গে সঙ্গে একটা অধিকারও বিদেশকে কেন বলতে পারেনি অর্পিতা ভাড়া যখন আমিই দিই রশিদটাও আমার নামেই হোক আসলে অর্পিতা সেভাবে ভাবেইনি কখনো কিছু না ভেবেই টিকিয়ে রেখেছে শুভেন্দুর নামটা সিথিতে সিঁদুর ছুয়ানোর মতো কিন্তু তাই কি হৃদয়ের অতলে কোনো এক আশা অর্পিতা পুষে রাখেনি তো লোকটা একদিন অনুপ্ত হয়ে ফিরে আসবে সব কিছু স্বাভাবিক হয়ে যাবে আবার যাকে ইংরাজিতে বলে দে উইল লিভ হ্যাপিলি এভার আফটার অবাস্তব হাস্যকর চিন্তা এমনটা হতেই পারে না তবুও মনটা খচখচ করেই যাচ্ছে ওই নামটুকু দিয়েই লোকটা যেন পরোক্ষের সামান্য ঋণই করে রেখেছে অর্পিতাকে ডিভোর্স করলেই তো ল্যাটা চুকে যেত কেন অর্পিতা সেটাই বা করেনি প্রয়োজন অনুভব করেনি তাই যদি হয় তবে মাথায় এখনও এই লাল দাগ কেন হতে পারে দাগটা হালকা ভালো করে লক্ষ্য না করলে দেখাই যায় না তবু আছে তো অর্পিতা রেখেছে তো এক সেকেন্ডের লক্ষ্য ভগ্নাংশ হলেও অর্পিতা এই দাগের পিছনে সময় খরচা করে তো অর্পিতা বড় একটা নিঃশ্বাস ফেলল ঝপ করে বলল কাল ভোরে আমায় একবার আসানসোল যেতে হবে লালটু বুবলি কোরাসে বেজে উঠল হঠাৎ আসানসোল অফিসে আজ ফোন এসেছিল ওখানে তোদের বাবা খুব অসুস্থ হাসপাতালে আছে লালটু বুবলি মুখ চাওয়াচাওয়াই করছে লালটু অস্ফুটে বলল তুমি যাবে একবার দাঁড়িয়ে আসি কী হয়েছে না হয়েছে লালটু গুম হয়ে গেল ভাত খুঁটছে বুবলিও চুপ চোরা চোখে দেখছে মাকে অর্পিতা গলা ঝাড়ল অনেকটা যেন কৈফিয়তের ভঙ্গিতেই বলল ফোন করে বলল খুব সিরিয়াস অবস্থা কি হয়েছে জানি না পুরো কথার আগেই ফোনটা কেটে গেল তাই ভাবছিলাম লালটু গোমরা মুখে বলল তোমার যাওয়াটা কি জরুরি মা প্রশ্নটায় যেন চ্যালেঞ্জের সুর নাকি নিষেধের নিখুঁত পড়তে পারল না অর্পিতা অস্পষ্টভাবে মাথা নেড়ে বলল তোরা কাল সকালেই মাসিকে একটা খবর দিয়ে দিস বলিস পারলে যেন এখানে এসে থাকে আমি এক দুদিনের মধ্যেই ফিরে আসব বৃষ্টি ধরে গেছে বাইরে শব্দ নেই খাবার টেবিলেও অসহ্য নিরাপত্তা অদূরেই বালিগঞ্জ রেললাইন তীক্ষ্ণ হুইসেল বাজিয়ে চলে গেল একটা ট্রেন গভীর রাত ছাড়া এই আওয়াজ এত তীব্র শোনায় না এ বাড়িতে এখন আওয়াজটা কাঁপছে বাতাসে শব্দ আর নৈশব্দের লড়াই যেন চলছে অস্বস্তি বড় অস্বস্তি অধ্যায় তিন লিভার টিভারের অসুখ নয় সেরিপ্লেল অ্যাটাক হয়েছিল শুভেন্দুর মস্তিষ্কের রক্তক্ষরণ আক্রমণটা বেশ বড়ই ছিল শুভেন্দুর ডান অঙ্গ একদমই পড়ে গেছে বাক শক্তিও লোভ পেয়েছে প্রায়। তবে বেঁচে গেছে এই যাত্রা শুভেন্দুর কপাল ভালো ঘটনাটা অফিসেই ঘটেছিল তার ডেরায় নয় দিনাষ্টিক আগে ক্যান্টিনে দুপুরের খাওয়া সেরে এসে বাথরুমে গিয়েছিল সেখানেই হঠাৎ অজ্ঞান সহকর্মীরাই ধরাধরি করে নিয়ে যায় হাসপাতালে তারাই ছুটোছুটি করে বন্দোবস্ত করেছিল চিকিৎসার অফিসে দু চারজন ডাক্তারের সঙ্গে ভালোই চেনা জানা সেই সুবাদে ডাক্তার নার্সদেরও মোটামুটি মনোযোগ পেয়েছে শুভেন্দু তবু এখনও তার দশা অক হতব্যই এতটা খারাপ অবস্থা অর্পিতার কল্পনায় ছিল না মানুষটা নির্বাক নিষ্কম্প পড়ে আছে কথা বলতে গেলে শুধু গ গ জানত আওয়াজ বেরোচ্ছে গলা দিয়ে অঝরে বেয়ে জল গড়িয়ে আসছে এ দৃশ্য নিরাসক্তভাবে হজম করা কঠিন অন্তত অর্পিতার ততটা মনের জোর নেই ভাবা যায় এই মানুষটাই বেপরোয়া উদ্ধত অমিতাচারী শুভেন্দু সেন কোন মানুষের যে কখন কোন পরিণতি হয় হাসপাতালটা মোটামুটি পরিচ্ছন্ন ধুলো ময়লা নেই তেমন রোগীও বড় একটা গড়াগড়ি খাচ্ছে না মেঝেতে তবু ওয়ার্ডে কেমন যেন এক উগ্রগন্ধ কটু নিঃশ্বাস আটকে যায় শুভেন্দুর বিছানার পাশে মিনিট পাঁচেক দাঁড়িয়ে থেকে বাইরে বেরিয়ে এলো অর্পিতা প্যাসেজে রথিন স্টেশনে নেমে প্রথমে হাসপাতালে এসেছিল অর্পিতা শুভেন্দুকে ক্ষণিকের জন্য দেখেই ছুটেছিল তার অফিসে তারপর থেকে রথিন সঙ্গে সঙ্গেই আছে বছর পঁয়তাল্লিশ বয়স বেটে খাটো গাট্টা গোট্টা দেখে বেশ দায়িত্বশীল প্রজাতির প্রাণী বলেই মনে হয় রথিন এগিয়ে এলো মৃদু গলায় বলল একই রকম না হ্যাঁ যাক ক্রাইসিসটা কেটেছে এতেই আমরা অনেকটা নিশ্চিন্ত হুম অর্পিতা ভদ্রতা করে বলল আপনাদের খুব পরিশ্রম গেল কদিন পাশাপাশি টেবিলে কাজ করি এইটুকুন তো ওইটুকুই সম্পর্ক তো তার বেশি কিছু নয় নাকি শুভেন্দুর স্যাঙাত মানুষের চেহারা আপাতভাবে যা ধারণা গড়ে দেয় তা কি সব ক্ষেত্রেই ঠিক শুভেন্দুকে দেখে কিংবা তার মোলায়ম কথাবার্তা শুনে কে ধারণা করতে পারবে ওই লোকটি অতি নোংরা জীবনযাপনে অভ্যস্ত তবে যাই হোক রথিন খেটে খুঁটে একটা লোকের প্রাণ বাঁচিয়েছে এইটুকু ধন্যবাদ তো তার প্রাপ্যই অনর্থক রুক্ষ ব্যবহার করে রথিনের চোখে ওর পিতে ছোটো হবে কেন বাইরে মেঘলা বিকেল মলিন আলো থম মেরে আছে আকাশ ভিজিটিং আবার চলছে হাসপাতালের করিডরে উদ্বিগ্ন মানুষের ঘোরাফেরা হাসি মুখেও ঘুরছে কেউ কেউ তবে তারা যেন এই পরিবেশে বেমানান রথিন মাথা নাড়তে নাড়তে বলল ও আপনার নাম্বার জোগাড় করতে যে কী ঝকমারি গেছে কি আর বলবো আপনাকে আপনি তো জানেনই না দা কী ধরনের মানুষ কোথাও আপনাদের ফোন নাম্বার ঠিকানা কিচ্ছু লিখে রাখেনি আপনাদের ব্রাঞ্চ অফিসেও তো প্রথমে কিছু হদিস দিতে পারে না বহু কষ্টে অনেক কাঠ খড় পুড়িয়ে অর্পিতা হ্যাঁ কিছু করছিল না শুনছে চুপচাপ রথিন ফের বলল আপনি কি আজ ডাক্তারবাবুর সঙ্গে দেখা করবেন অর্পিতাকে নীরব দেখে রথিন আবার বলল অবশ্য কালও আমার ডাক্তারবাবুর সঙ্গে কথা হয়েছে উনি বলছিলেন আরও দু চার দিন রাখতে হতে পারে কিন্তু তারপর কি হবে মানে অর্থাৎ মোটামুটি ছাড়া পাওয়ার অবস্থায় এলে ওকে নয় রিলিজ করা হলো তারপর উনি আসানসোলে থাকবেন কি করে তখন তো চাই লং টার্ম ট্রিটমেন্ট রেগুলার ফিজিওথেরাপি করাতে হবে সেবা শুশ্রূষা ওষুধ ভিষুদ খাওয়ানো অর্পিতার মুখ দিয়ে প্রায় বেরিয়ে যাচ্ছিল আপনার শুভেন্দুদাস সহচরীরা কি নেই এখানে যাদের ঘরে রাত কাটান আপনার শুভেন্দুদা নিজেকে সামলে নিয়ে বলল হ্যাঁ সেটা তো একটা ভাবনার কথাই রথিন হঠাৎই উত্তেজিতভাবে বলল শুভেন্দুদা যে কি? টাকা পয়সাও কিছু রেখে যায়নি তিন তিনটে লোন চলছে কেটে কুটে যা হাতে পান তাও মাসের অর্ধেক যেতে না যেতেই আপনাকে আর কি বলবো আপনি তো সবই জানেন গত বছরে এই পি এফ থেকে নন রিফান্ডেবল লোন নিয়েছিলেন সেগুলো যে কোথায় গেল অতএব অর্পিতা সেন এসে বোঝা কাঁধে তুলে নিক এই তো বলার উদ্দেশ্য নীরব স্বরে অর্পিতা বলল এখনও পর্যন্ত কত খরচ হল না না সে নিয়ে ভাববেন না তেমন বিরাট অক কিছু হয়নি ওটা এখনো পর্যন্ত আমরাই চাঁদা তুলে ছি মুখে অত লচপানি মারা শুভেন্দু সেনের কি অবস্থা দয়া করিয়ে প্রাণ বাঁচাচ্ছে এর থেকে মরে যাওয়া ভালো অর্পিতা বলল সে কি আপনারা কেন খরচ করবেন কত বিলটিল হয়েছে আমাকে যদি বলেন সে হবে ক্ষণ ধীরে সুস্থে আপনার এখন সামনে লম্বা খরচা ম্যাডাম যদি ফিজিওথেরাপিতে রেসপন্ড করে তাহলে মিনিমাম ছ থেকে আট মাস প্লাস মেডিসিন যে কত যাবে রথিন ধরেই নিয়েছে বোঝাটা কাঁধে তুলে নিয়েছে অর্পিতা মলিন হেসে অর্পিতা বলল কিন্তু আমার পক্ষে তো এখানে থাকা সম্ভব নয় থাকবেন কেন আপনি নিয়ে চলে যান ডাক্তারবাবুকে বলছি যদি কাল পরশুর মধ্যে রিলিজ করে দেন সোজা একটা অ্যাম্বুলেন্সে করে কিন্তু দু তিন দিনই বা থাকি কী করে বাড়িতে সেভাবে কিছু বলে আসিনি রথিন এবার ঈশর চঞ্চল ভাবছে বোধহয় পাখিটা উড়ে গেল ঝটফট বলে উঠেছে আর সেই তো একটা টেলিফোন করে দিলে হয়ে যায় ম্যাডাম আর থাকাটাও তো কোনো সমস্যাই নয় আমার বাড়িতেও থেকে যেতে পারেন আমার মিসেস মেয়ে সবাই আছে আপ আর কোনো অসুবিধা হবে না টাকা পয়সা নিয়েও চিন্তা করবেন না তেমন হলে আমরা অ্যাম্বুলেন্স ভাড়া ঠাড়া করে ধন্যবাদ সেটুকুনি আমার কাছে আছে অবিকল কলে পড়া ইঁদুরের মতো বলে উঠল অর্পিতা দুঃখ উদ্বেগ ছাপিয়ে ঠেলে উঠছে বিরক্তি তবু যেন হাসি পাচ্ছে শুভেন্দু সেন এমন বিপুল খ্যাতি অর্জন করেছে যে তার সহকর্মীরা মানে মানে তাকে পাচার করে দিতে পারলে নিষ্কৃতি পায় অবশ্য হাসপাতালে দৌড়ঝাপ করাটাও সম্ভব কিন্তু এমন একটা ফেস্টেবেল বনে যাওয়া রুগীর মেয়েও কেই বা গায়ে পড়ে নিতে চাইবে রথিন নিতে চোখে বলল তাহলে আপনি আমার বাড়িতে উঠছেন আজ তো অর্পিতা দ্রুত ইতি স্থির করে নিল গলায় বলল না থাকতে হলে আমি শুভেন্দুর বাড়িতেই থাকব। জায়গাটা এখান থেকে কত দূর খুব বেশি দূর নয় চেলিয়াডাঙার কাছেই এই একটু গিয়েই রথিন ঢোক গিলল কিছু মনে করবেন না ম্যাডাম শুভেন্দুদার বাড়িতে আপনি কিন্তু থাকতে পারবেন না কেন শব্দটা উচ্চারণ করতে গিয়েও গিলে নিল অর্পিতা শুভেন্দু সেনের বাড়িতে কেন শুভেন্দু সেনের স্ত্রী থাকতে পারবে না এটা অর্পিতার চেয়ে আর বেশি কি জানে তবুও অর্পিতা একরকম জেদ করেই বলল একটা রাত ঠিক কাটিয়ে দিতে পারবো আপনি প্লিজ দেখুন কালকেই নিয়ে যাওয়ার ব্যবস্থা করা যায় কি না রথিনী পৌঁছে দিয়ে গেল শুভেন্দুর ডেরায় পাড়াটা যেন কেমন কেমন বস্তি বস্তি ধরনের এই রকম পরিবেশে শুভেন্দুর বেশি প্রিয় অর্পিতা জানে তাছাড়া মাসের পনেরো তারিখের পরে যার হাতে আর টাকা থাকে না সে এমন জায়গা ছাড়া কোথায় বা থাকতে পারে শুভেন্দু একখানা ঘর নিয়েই থাকে আশেপাশে আরও আট দশ ঘর ভাড়াটে চেহারা দেখে কাউকে সমপর্যায়ের মানুষ বলে মনে হয় না প্রচুর ক্যালোর ব্যালোর চিৎকার চেঁচামেচি চারিদিকে সঙ্গে একটা বোটকা গন্ধ যেন ছড়িয়ে আছে শেষ প্রান্তে পরপর গোটা তিনেক পায়খানা বাথরুম সব ভাড়াটেরই ব্যবহার্য রথিন বাড়িয়ালি মহিলার সঙ্গে অর্পিতার পরিচয় করিয়ে দিয়ে গেছে তবু চতুর্দিক থেকে ওকে ঝুঁকি মারার ক্ষমতি নেই সবাই শুভেন্দুর বউ দেখছে ওর গা ঘিন ঘিন করছিল এই পরিবেশে সে এক ঘন্টাও বাস করবে কি করে রথিনের কথা শোনাই উচিত ছিল এখানে এসেও রথিন বারবার ফিরে যাওয়ার কথা বলছিল যে কানে তুলতে না যাওয়া দরকার। ঘেন্না যতটা ভেবেছিল ততটা নোংরা নয় তবু শুভেন্দুর ঘরখানা বাহুল্য বর্জিত নিরাবরণ নয় প্রায় নিরাবরণেই বলা যায় আছে মাত্র একটা পাতলা তোষক পাতা চৌকি একটা মেটসেফ আম কাঠের টেবিল চেয়ার ট্রাঙ্ক আর একখানা সস্তার আলনা লুঙ্গি পাঞ্জাবি আর গামছা ঝুলছে আলনায় কোণে একটা গেলাস ঢাকা মাটির কুজো দেওয়ালে ক্যালেন্ডার ছোট্ট আয়না ক্যালেন্ডারের অর্ধনগ্ন নারী শুভেন্দুর রুচি বহন করছে অর্পিতার ভয়ানক তেষ্টা পাচ্ছিল জোর করে রথিন রুটি কষা মাংস খাইয়ে দিয়েছে চোরা অম্বলে জ্বলছে গলা জীব শুকিয়ে খরখর কুজোতে জল আছে কিনা দেখবে মা গো খেলেই বমি হয়ে যাবে বেরিয়ে বাইরে থেকে কিনে আনবে জলের বোতল দিদিকে একটা ফোন করে এলে হয় দরজা খোলা রেখে অর্পিতা বেরিয়ে পড়ল অন্ধকার গাড়ও এখন এই পাড়াটিও অনুজ্জ্বল গা ছমছম করছে অল্প স্বল্প অজানা অচেনা জায়গায় এভাবে একা একা রাত্রিবাস জীবনে এই প্রথম আবার মনে হচ্ছে রথিনের কথাটাই শোনা উচিত ছিল সেখানেও অবশ্য রথিনের স্ত্রী মেয়ের করুণা ভেজা দৃষ্টি তাকে সহ্য করতে হতো তা হোক তবু এর থেকে তো ভালো পানের দোকানে দাঁড়িয়ে একটা কোল্ড ড্রিঙ্কস খেলো অর্পিতা জল কিনল এক বোতল নয় দু বোতল তারপর খানিকটা এগিয়ে এসে এসটিডি বুথে ঢুকেছে জামাইবাবু ধরেছে ফোন কণ্ঠে রীতিমতো বিস্ময় কি ব্যাপার তুমি এরকম দুম করে চলে গেলে কেন গিয়ে সব বলবো দিদি কোথায় দিদি তো তোমার ওখানে কী হয়েছে শুভেন্দুর যতটুকু বলার অতি সংক্ষেপে বললো ওর পিতা জামাইবাবু গজগজ করছে তোমার আমাকে বলা উচিত ছিল আমি তোমার সঙ্গে যেতে পারতাম সে যা হওয়ার তো হয়েই গেছে কাজের কথা শুনুন আমি ডাক্তারকে বলে কালকে রিলিজের ব্যবস্থা করেছি দুপুর নাগাদ অ্যাম্বুলেন্স নিয়ে বেরোবো পৌঁছতে পৌঁছোতে হয়তো রাত হয়ে যাবে পারলে একটু থাকবেন আর হ্যাঁ লালটুকে বলবেন ছোট ঘরটা যেন একটু ফাঁকা করে রাখে ঠিক আছে ঘরে ফিরে ভালো করে দরজা বন্ধ করলো অর্পিতা আলো নানি নিভিয়েই শুয়ে পড়ল চোখ বুঝে হাতরাচ্ছে স্মৃতি একটা ভালো ছবি মনে পড়ে না বিয়ের পর বছর দুয়েক তাও ঘরোয়া সংসারই ছিল শুভেন্দু কিন্তু সেই সময়টা যেন বেবাক মুছে গেছে মস্তিষ্কের কোষ থেকে হ্যাঁ একটা ছবি মনে আসছে লালটু হওয়ার পর নার্সিংহোমে একটা ফুলের তোড়া নিয়ে এসেছিল শুভেন্দু অনেক ধরনের ফুল ছিল তোড়াটায় গোলাপ রজনীগন্ধা অ্যাস্টার কলাবতী হলুদ চন্দ্রমল্লিকা ঘরভর্তি লোক ফুলটা বিছানার পাশে রেখে সকলের পিছনে দাঁড়িয়ে শুভেন্দু মিটিমিটি হাসছিল তার কিছুদিন পর থেকেই তো স্বরূপে প্রস্ফুটিত হল শুভেন্দু স্বামী স্ত্রী দুজনেই বেরিয়ে যায় কাজে বাচ্চার জন্য আয়া রাখা হয়েছে অফিসে গা ম্যাচ ম্যাচ করছিল অর্পিতার হাফ ডে সিএল নিয়ে বাড়ি চলে এলো ঘরে ঢুকতেই অভাবনীয় দৃশ্য লালটু খাটে শুয়ে ট্যাঁ ট্যাঁ করছে মেঝে বছর পঁয়ত্রিশ আয়াটার সঙ্গে আদিম খেলায় মেতেছে শুভেন্দু ওই খয়াটে আদবড়ি মেয়ে মানুষটার সঙ্গে টকবগে জোয়ান শুভেন্দু শুতে পারে অর্পিতা নিজের চোখে বিশ্বাস করতে পারছিল না আশ্চর্য শুভেন্দু যখন হাতে পায়ে ধরে বলল মেয়েটা তাকে একা ঘরে ফুসলেছে সে মাথা ঠিক রাখতে পারেনি ওর পিতা বিশ্বাসও করে নিয়েছিল কি বোকা ছিল ওর তারপর থেকে ঘরে আর মেয়ে মানুষ নিয়ে বেচালপনা করেনি শুভেন্দু শুরু করলো মদ গেলা দামি বিদেশি সুরা নয় তারই চুল্লু দেশি মদ খেয়ে পথে ঘাটে গড়াচ্ছে লজ্জায় মাথা কাটা যাচ্ছে অর্পিতার রেললাইনের ধারে বস্তিতে যাতায়াত শুরু হল ভদ্রঘরের মেয়ে নয় অশিক্ষিত কুলি কামিন ঝি শ্রেণীর মেয়ে ছেলেদের ওপর তার তীব্র আকর্ষণ অর্পিতা শোধারাবার চেষ্টা করেছে কত ঝগড়া করেছে গালিগালাজ করেছে মার কাছে চলে গেছে ভাস ননদের কাছে গিয়ে কেদেছে অর্পিতা খুব বেশি প্রতিবাদী হয়ে গেলে কদিন হয়তো সংযত থাকে আবার চেকে সেই নিজের মাইনে তো উবে যাচ্ছেই টানাটানি করছে অর্পিতার টাকা নিয়ে কত সহ্য করতে পারে অর্পিতা কত কত মাসের তিন তারিখে অর্পিতার গোটা মাইনের টাকাটা লোপাট করে বাবু বন্ধু বান্ধবদের সঙ্গে চলে গেলেন দার্জিলিং ফুর্তি করতে অর্পিতার কপালে হাত নোংরা পাড়া থেকে শুভেন্দুকে তুলে নিয়ে গেল পুলিশ রাত দুপুরে স্বামীকে ছাড়াতে অর্পিতাকে ছুটতে হলো থানায় আরও আছে আরও আছে বস্তিতে একটা চোদ্দো পনেরো বছরের মেয়ের সঙ্গে ফষ্টি নষ্টি করছে বস্তির ছেলেরা বাড়িতে এসে চড়াও হলো বের করে দিন সোরের বাচ্চাটাকে ওই খানকির ছেলেকে আজ জ্যান্ত পুতব শুভেন্দু খাটের তলায় লুকিয়ে আছে কেন্নর মতো এর পরও শুভেন্দুর সঙ্গে বাস করেছে অর্পিতা হয়তো ভুল করেই করেছে হয়তো যেদিন ওই আয়ার সঙ্গে দেখে ফেলেছিল সেই দিনই শুভেন্দুকে পরিত্যাগ করা উচিত ছিল কেন করেনি এক আধটা বছর নয় ছ ছটা বছর ওই লম্পটটার সঙ্গে পড়ে রইল কেন হায় রে সব কেনর উত্তর কি আছে পৃথিবীতে মানুষের হৃদয় কি সব সময় যুক্তিবুদ্ধি মেনে চলে ভালোবাসা বড় কুৎসিত অনুভূতি স্বাভাবিক চিন্তাশক্তিকেই সে গুলিয়ে দেয় নইলে লেখাপড়া জানা চাকরি করা মেয়ে অর্পিতা মাদুলি তাবিজ কবজ বসীকরণকে তখন আশ্রয় বলে আঁকড়ে ধরে কোথায় না ছুটেছে শুভেন্দুর মতি ফেরানোর জন্য অমুক বলল তমুক জায়গায় এক সাধু নাকি অব্যর্থ শিকড় দেয় শুভেন্দুর বালিশের তলায় সেটা রেখে দিলেই কেল্লা ফতে অফিস কামাই করে অর্পিতা ছুটল মধ্যম গ্রাম বসীকরণ তাবিজ আনতে চম্পাহাটি সিদ্ধ মাদুলির আশায় গুপ্তিপাড়া সন্তোষীমার পুজো করছে শনি মন্দিরের হত্যে দিচ্ছে লোকটার সঙ্গে এক খাটে শুতে গা গুলিয়ে উঠত তবু নির্লজ্জ হয়ে তাকে প্রলুব্ধ করার চেষ্টা করেছে বাজারের মেয়ের মতো মেলে ধরেছে নিজেকে মতি তো ফিরলই না পড়িলামে বুবলি এসে গেল পেটে তারপরও দাঁতে দাঁত চেপে কি করে ওই লোকটার সঙ্গে বসবাস করেছে রাত বিরেতে শুভেন্দু বাড়ি ফিরলে তুমুল ঝগড়াঝাটি হয় উন্মত্তের মতো শুভেন্দুকে খামচায় কামড়ায় অর্পিতা অশ্রাব্য গালিগালাজ করে সে এক নারকীয় অধ্যায় শেষে শুভেন্দুই মুক্তি দিল বদলে নিয়ে চলে গেল রাঁচি সেখান থেকে রানীগঞ্জ সেখান থেকে আসানসোল খবর রাখতে না চাইলেও কিছু কিছু উড়ো খবর তো কানে এসেছেই অর্পিতার কুলিকামিনদের বস্তিতে গিয়ে পড়ে থাকা ধেনো গিলে গিলে কাকলাসের মতো চেহারা হয়েছে অফিসও করে না নিয়মিত আশ্চর্য ছেলে মেয়ে দুটোর ওপরেও এতটুকু টান ছিল না মানুষটার বন্ধ দরজার ওপার থেকে একটা তীক্ষ্ণ ক্রন্দন ধ্বনি ও শব্দ উড়ে আসছে সরু মেয়েলি গলার কান্না মত পুরুষের গর্জনও যেন শোনা যায় মারধর করছে নাকি শুভেন্দুর অবশ্য একটাই গুণ ছিল অর্পিতার গায়ে হাত তোলেনি কখনো অর্পিতা আক্রমণ করলে প্রতিরোধ করত। মাতাল হয়ে অশ্লীল বাক্যের ফোয়ারা ছুটিয়েছে তবু পাশ এক হাতে কান চাপল অর্পিতা ওইটুকু পুণ্যের জন্যই কি মানুষটার প্রাণ ধুপফুক করছে এখনো নাকি অত পাপ করেছে বলেই জীবনমৃত হয়ে থাকা সাজা দিয়েছেন ঈশ্বর মা বলতো ইহলোকের পাপের বেতন ইহলোকেই চুকিয়ে যেতে হয় ওই মানুষটার সেবা শুশ্রূষা করাটাও তো শাস্তি কোন পাপে অর্পিতা সাজা পাবে ভালোবাসার